শান্তি আজকে দশই মে দু হাজার বাইশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন তোমাদের শ্রেষ্ঠ মত দিয়ে সব সময়ের জন্য সুখী শান্ত করে তুলতে ওনার মতে চলো রুহানি পাঠ পড়ো আর অন্যদের পড়াও তবেই এবার হেলদি আর ওয়েলদি হয়ে যাবে আজকের প্রশ্ন কোন সেই সুযোগ যা সম্পূর্ণ কল্পের মধ্যে এই সময় পাওয়া যায় যা মিস করা উচিত নয় উত্তর রুহানি সেবা করার সুযোগ মানুষকে দেবতা করা তোলার সুযোগ এই সময় পাওয়া যায় এই সুযোগ নষ্ট করা উচিত নয় রুহানি সার্ভিসে লেগে পড়তে হবে সার্ভিসেবল হতে হবে বিশেষ করে কুমারীদের ঈশ্বরীয় গভর্নমেন্টের সেবা করতে হবে সম্পূর্ণরূপে মাম্মাকে ফলো করতে হবে যদি কুমারীরা বাবার হয়েও জাগতিক সেবাই শুধু করতে থাকে কাটাকে ফুল বানানোর সার্ভিস না করে থাকে সেটাও বাবাকে ব্রিজ রিগার্ড করা যখন বাবা পাঁচ হাজার বৎসর পরে এসেছেন আমাদেরকে তমপ্রধান থেকে শতপ্রধান করে তুলতে আজকের গীত জাগো সজনিয়া জাগো তোমাদের সুখের দিন অতি আসন্ন ওম শান্তি স্বজনীদেরকে কে বুঝিয়েছেন বলা হয় সাজন এসেছেন স্বজনীদের জন্য কতজন স্বজনী তার একজন প্রেমিকার জন্য এত প্রেমিকা কি আশ্চর্য তাই না মানুষ তো বলে কৃষ্ণের ষোলো হাজার একশো আট প্রেমিকা ছিল কিন্তু না শিবাবা বলেন আমার তো কোটি সংখ্যক স্বজনী সমস্ত স্বজনীদের আমি সঙ্গে করে সুইট হোম তো অর্থাৎ শান্তিধামে নিয়ে যাব স্বজনেরও জানে বাবা আমাদেরকে নিয়ে যেতে এসেছেন আমাদেরকে লায়ক করে তুলতে এসেছেন আমাদেরকে সাথে করে নিয়ে যেতে এসেছেন জীব আত্মারাই তার স্বজনী এ সময় আমরাই গোপ অন্তর অন্তর্মনে আছে না সাজন এসেছেন আমাদের শ্রীমতের দ্বারা অলঙ্কৃত করে তুলছে জ্ঞান গুণের শক্তিতে মত প্রত্যেকেই দিয়ে থাকে দুনিয়াতে পুরুষ স্ত্রীকে মত দেয় বাবা বাচ্চাদেরকে সাধু নিজের শিষ্যদেরকে কিন্তু তো ওনার মত সম্পূর্ণ আলাদা পরম পিতা পরমাত্মার মত সেই জন্য একে শ্রীমত বলা হয় বাকি সমস্ত মত হচ্ছে মানুষের মত ওরা সবাই মত দেয় নিজের শরীর নির্বাহর জন্য কারণ আমাদের আমাদের খেতে পড়তে হবে পরমাত্মার তো তৃষ্ণা নেই তাদের পরমাত্মার ভোগ নেই পরমাত্মার জন্ম নেই মৃত্যু নেই সাধু সন্তরা তো ব্যাকুল হয়ে থাকে শরীর নির্বাহের জন্য শরীর কি করে চলবে প্যাট কি করে চলবে সবাই এরা একে অপরকে ধনবান হওয়ার জন্য মত দিয়ে থাকে আর মানুষও তাদেরকে অনেক ফলো করে বড়লোক হতে চেষ্টা করে তাদের কাছ থেকে অনেক অনেক আশীর্বাদ নিতে যায় সবচেয়ে ভালো মত সাধু এবং গুরুদের বলেই মান্য করা হয় দুনিয়াতে কিন্তু ওরা তো নিজের প্যাটের জন্য ধন সম্পদ একত্রিত করে সেই তারা আশীর্বাদের তাদের সেই শক্তি তাদের কাছে নেই তারা এখন নিজেই ধনী হতে চায় নিজেই এখন ধন সম্পত্তি একত্রিত করতে যায় তো আমার তো পরম পিতা বলছেন আমার তো নিজের শরীরই নেই আমি নিজের পেটের জন্য কিছুই তো করি না তোমরাও নিজের প্যাটের জন্য ব্যস্ত থাকো তোমাদেরকে মহারাজ মহারানী হতে হবে এই সময় তোমাদের এই শিক্ষা তোমাদেরকে এত উন্নত করে তুলছে পেটের জন্য সবাই সংসারে অস্থির হয়ে পড়েছে কেউ তো জোয়ারের রুটি তৈরি করে খায় কেউ আবার অশুকা হোটেলে খেতে চায় অনেক ফাইভ স্টার হোটেলে দামি হোটেলে গিয়ে খেতে চায় সাধুরা টাকা পয়সা একত্রিত করে বড়ো বড়ো মন্দির ইত্যাদি নির্মাণ করে থাকে তাই না সে বাবা শরীর নির্বাহে কিছুই করেন না শিব বাবার কোনো তৃষ্ণা নেই কোনো রকম চাহিদা নেই কোনো রকম তো চাওয়া পাওয়া নেই তোমাদের সব কিছু দিয়ে থাকেন পরম পরমাত্মা সদা সুখী করে তোলার জন্য তোমরা এভার হেলদি এভার হয়ে হেলদি হয়ে উঠবে বলে পরম পিতার কত আশা কত আকাঙ্ক্ষা তোমাদের বাচ্চাদেরকে নিয়ে তোমরা সুখে থাকবে তো ভালো থাকবে আমি তো এবার হেলদি হওয়ার জন্য পুরুষার্থ করি না পরম পিতা বলছেন আমি হলাম অশরীর তোমাদের পিতা শিক্ষক সদ্গুরু আমি আসি বাচ্চারা তোমাদেরকে সুখী করার তোলার জন্য সে বাবা তো নিরাকার তাই না এই সত্য তো এখন জানো বাকিরা সবাই প্যাটের জন্য পাগল প্যাটের জন্য কর্ম করে থাকে দাপরে বড় বড় তত্ত্বজ্ঞানী সন্ন্যাসী ব্রহ্মজ্ঞানী ছিল স্মরণ স্মরণ থাকতো স্মরণে থাকতো বলে ঘরে বসেই ওরা সব কিছু পেয়ে যেত তাদেরকে বাইরে ভিক্ষা করতে যেতে হতো না তাদেরকে গৃহস্থের কাছে হাত পাততে হতো না পেট তো সবারই আছে তাই না ভোজন তো সকলেরই করতে হয় তো কিন্তু যোগযুক্ত হয়ে থাকার জন্য তাদের ধাক্কা খেতে হয়নি তাদেরকে গৃহস্থের কাছে যেতে হয়নি এখন বাবা তোমাদেরকে যুক্তি বলে দেন যে বাচ্চারা তোমরা সবসময় সখী কীভাবে থাকবে তোমরা তো অধিক সময় সুখী থাকার জন্য এখন পরমাত্মা তোমাদেরকে পুরুষার্থের কথা বলছে বাবা নিজের মত দিয়ে অর্থাৎ শ্রীমত দিয়ে বিশ্বের মালিক তোমাদেরকে বানাচ্ছেন তোমাদেরকে এখন বরদান দিচ্ছেন তিনি বলেন চিরঞ্জীবী হও অমর ভব সবচেয়ে শ্রেষ্ঠ মত হলো ঈশ্বর পরম্পিতার হচ্ছে শ্রীমত মানুষ তো অনেক মত দিয়ে থাকে সংসারে কেউ পরীক্ষায় সফলতা অর্জন করে ব্যিস্টার হয় কিন্তু সে সবই হলো অল্প সময়ের জন্য তাই না তারা পুরুষার্থ করে নিজের আর সন্তানের পেটের জন্য দাদা তাদের তাদের আগামী দিনের ধন সম্পদ একত্রিত করার জন্য এখন বাবা তোমাদের শ্রীমত দিয়ে বলছেন বাচ্চারা শ্রীমতে চলে রুহানি পড়াশোনা করো যাতে মানুষ বিশ্বের মালিক হতে পারে মানুষের কল্যাণ হতে পারে মানুষের কল্যাণের মতো প্রকৃত তো পূর্ণকর্ম পৃথিবীতে আর কিছু হতে পারে না সবাইকে বাবার পরিচয় দাও খোলা মনে পরিচয় দাও এইভাবে বাবার স্মরণে থাকলে এভার হেলদি এভার হেলদি তো হয়ে যেতে পারবে এই রাস্তা দেখিয়ে দাও এটা তোমাদের কর্তব্য এখন তোমরা পরম পিতা পরমাত্মা থেকে এখন সে পারমিশন পাচ্ছ তিনি হলেন অবিনাশী সার্জন তোমরা বাবার চেয়েও তো বাবার বাচ্চারাও রুহানি সার্জন এখন তোমাদের কাছে সেই তো নলেজ আছে এতে কোনো কষ্ট নেই তাই না তো আত্মাদের শুধু বাবার শ্রীমৎ শোনাতে হবে কে ধরবে না ধরবে সেটা পরম পিতা পরমাত্মার তো কাছে আছে আর ড্রামাতে আছে সর্বশ্রেষ্ঠ সেবা বাচ্চারা তোমাদের করতে হবে এই সময় এখন যখন দুনিয়া তোমপ্রদান হয়ে গেছে এমন মত তোমাদের কেউ দিতে পারে না পরম পিতা পরমাত্মা বিনা এখন এই বাবার সন্তান হয়েছ সুতরাং বাবার কাজই করো বা নিজের শরীর নির্বাহের জন্য কাজ করো বাবার কাজ থেকে আমরা অবিনাশী জ্ঞানের রত্ন ঝুলিতে ভর্তি করি নিজেকে এইভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো অর্থাৎ নিজেকে জ্ঞানবান বানানোর চেষ্টা করো পরম পিতা পরমাত্মা থেকে জ্ঞান আহরণ করে নিজের অন্তর আত্মাকে ভরছি অন্যকে দেওয়ার জন্য এটা স্টক করে রাখার জন্য নয় তো শিবের সামনে গিয়ে বলে ভক্তরা আমার ঝুলি ভরপর করে দাও ভিক্ষা করে তোমরা এখন ভিক্ষা করছো না তোমরা তার সন্তান প্রকৃত সন্তান ওরা মনে করে এতে দশ বিশ হাজার টাকা পেয়ে যাবে যদি পেয়ে গেল তখন তার প্রতি নিজেকে সমর্পণ করে খুব যত্ন করে তো পূজা করে তো এসব হলো ভক্তিমার্গের কথা বাবলিকে ভক্তিমার্গ তো আড়াই হাজার বছর করে এসেছ কখনো চড়াই থাকবে কখনো উত্তরাই থাকবে তো এখন সবাইকে বাবার পরিচয় দাও আর অসীমের হিস্ট্রি জিওগ্রাফি শোনাও অসীমের হিস্ট্রি জিওগ্রাফি কোনটা যখন পরমপিতা পরমাত্মা এসে এখন বলছে যেটা কোনো মানুষের কাছে রেকর্ড নেই এটা খুবই সহজ তাই না পার্থিব হিস্ট্রি জিওগ্রাফিতে অনেক বিষয় আছে আর এটা হচ্ছে অসীমের হিস্ট্রি জিওগ্রাফি যেখানে জানা যায় বাবা কোথায় থাকেন বাবার রূপ কি বাবার কর্তব্য কি বাবা কি করে এখানে আসেন এসে কি কর্তব্য করেন আমরা আত্মাদের মধ্যে চৌরাশি জন্মের পাঠ কীভাবে সঞ্চিত হয় বেশি কিছু বোঝাতে যেও না শুধু অলফ আর বে সম্পর্কে বোঝাও তারপরে বুঝতে পারবে আত্মা কতটুকু গ্রহণ করতে পারবে কতটুকু করতে পারবে না তারপর এগিয়ে যাও আত্মা পরম জ্ঞান না বোঝা না বুঝিয়ে তাকে অন্যদিকে টার্ন করাবে না আমি আত্মা বাবাকে স্মরণ করে বিশ্বের মালিক হব এখন পড়তে হবে আর পড়াতেও হবে অলফ মানে আল্লাহ অর্থাৎ ঈশ্বর বে মানে বাদশাহী অর্থাৎ ঈশ্বরকে স্মরণ করলে সত্যযুগের ত্রেতাযুগের ত্রেতা যুগের মালিক হওয়া যায় এখন ভাবো এই কাজ করব নাকি শরীর নির্বাহর জন্য কর্ম করে দু চারশো রোজগার করবে কোনটা করবে এখন তো দুই দিকে তোমার রাস্তা একদিকে জিসমানি একদিকে রুহানি তো বাবা বলেন কোনো কন্যা যদি বিচক্ষণ বাচ্চা হয় তবে আমি তার আত্মীয় পরিজনদেরকেও কিছু দিতে পারি যাতে তাদের শরীর নির্বাহের জন্য পরিবার চলতে পারে বাবা রহম রহমদিল কিনা কিন্তু কন্যাকে যাতে তার জীবন তো উৎসর্গ করতে পারে তার জীবনকে তো সুন্দর করতে পারে পরমপিতা পরমাত্মা এতটা করুণাময় কিন্তু বাচ্চাকে ভালো হতে হবে ভালো হতে হবে সার্ভিসেবল হতে হবে ভিতরে বাইরে যেন স্বচ্ছতা থাকে কথাবার্তা যেন খুব মিষ্টি মধুর হয় এই কোয়ালিটি থাকতে হবে তো বাবা সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন তার পরিবারের বাস্তবে কুমারীদের উপার্জনে মা বাবা খাওয়া উচিত নয় বাবার সন্তান হওয়ার পরেও শরীর নির্বাহের কাজে বেশি মনোযোগী হওয়া এটা তো ডিসরিগার্ড তাই না ডিসরিগার্ড হয়ে গেল বাবা বলেন মানুষকে হ্যাভেনের মালিক করে তোলো এটা তোমরাই করতে পারো এখন তোমাদের করা উচিত বাচ্চারা তারপরেও শরীর নির্বাহের তো কাজে মাথা ঠকে স্কুল খোলা তো গভর্নমেন্টের কাজ এটা তোমার দায়িত্ব নয় বাচ্চাদের এখন বুদ্ধি দিয়ে কাজ করতে হবে কোন সার্ভিস করব কোনটা করব না ঈশ্বরীয় এর সার্ভিস করব নাকি ওই গভর্নমেন্টের সার্ভিস করব যেমন এই বাবা অর্থাৎ দাদা লেখরাজ বাবা হীরের ব্যবসা করতেন তারপর বড় বাবা বললেন অর্থাৎ শিব বাবা বললেন এই অবিনাশী জ্ঞানরত্নের ব্যবসা করতে হবে তোমাকে অর্থাৎ এই দুনিয়ার সকল আত্মাকে এখন রুহানি সেবা করতে হবে এটা করলে তুমি তো এই হতে পারবে অর্থাৎ নারায়ণ হতে পারবে সত্যযুগে ত্রেতা যুগে তুমি মালিক হতে পারবে চতুর্ভুজের সাক্ষাৎকার করিয়েছেন তো বাবা তো এক সেকেন্ডে এক সেকেন্ডে বাবা নিশ্চয়ই বুদ্ধি করে নিয়েছেন তো এমনভাবে আমরা কি পারি না এখন তিনি বিশ্বের বাদশাহী নেবেন নাকি এটাই করবেন সবচেয়ে ভালো ধান্দা এটাই যদি উপার্জন ভালো ছিল ব্রহ্ম বাবার কিন্তু বাবা ওনার শরীরে প্রবেশ করে মত দিলেন যে বাচ্চা অলফ আর বে স্মরণ করো আমাকে স্মরণ করো তাহলে বাদশাহী পেয়ে যাবে বাদশাহীকে স্মরণ করো শত যুগকে স্মরণ করো কত সহজ ব্যাপার তাই না সকলকে ব্রহ্মা বাবা বলেছেন সে বাবা বলছেন ছোট বাচ্চারাও পড়তে পারে ছোট বাচ্চা থেকে তো বৃদ্ধ পর্যন্ত এই রুহানি পড়াশোনা পড়তে পারে শিব বাবা তো প্রত্যেক বাচ্চাকেই তো বুঝতে পারেন কে পারবে কে পারবে না তো এরাও শিখতে পারে বাবা বলে বাবার বিচারে বলে বাচ্চারাও শিখতে পারে এরা জামি তো আর বাবা হলেন অন্তর্জামী বাবা ব্রহ্মাকে বলছেন এবং ব্রহ্মা ব্রহ্মার সঙ্গে সঙ্গে ব্রহ্মা কুমারদেরকে বলছেন তোমরা হলে বাহার জামে আমি হলাম অন্তর্জামি এই বাবাও প্রত্যেকের মুখ দেখে তো কথা শুনে তো অ্যাক্ট দেখে সব কিছু বুঝতে পারেন তো যেমন সে বাবা বুঝতে পারেন তেমন বাবা বুঝতে পারেন চালচলন দেখে কথাবার্তা দেখে তো ভাবনা দেখে বাচ্চারা রুহানি সেবা করার সুযোগ একবারই পেয়ে থাকে এখন অন্তরে আসা উচিত যে আমরা মানুষকে দেবতা করে তুলবো নাকি কাটাকে কাটাই বানাবো কোনটা করব তো ভাবো কি করা উচিত বাবা আমাদের কাছে প্রশ্নবোধক ছেড়ে দিয়েছেন নিরাকার ভগবানও আছো দেহসহ দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো ব্রহ্মার শরীরের দ্বারা তো বাবা ব্রাহ্মণদের সাথেই কথা বলবেন কথা বলছেন এই ব্রাহ্মণরাও বলে থাকে ব্রাহ্মণ দেবী দেবতায় নম যারা পৈতা লাগানো ব্রাহ্মণ তারা বলে ব্রাহ্মণ দেবী দেবতায় নাম তো কোন ব্রাহ্মণের কথা বলছে তো ওরা হচ্ছে বাস্তবে ওরা হচ্ছে গর্বজাত ব্রাহ্মণ বংশের তোমরা হচ্ছে মুখ মুখভংসাবলী ব্রাহ্মণ তোমাদের পবিত্র জীবন তাই না তো বাবার অবশ্যই ব্রহ্মা বা চাকেই চাই তো কুমারকা বলো বাবার কতজন সন্তান কেউ বলবে ছশো কোটি কেউ বলবে এক ব্রহ্মা বিষ্ণু শঙ্কর যদিও তোমরা ত্রিমূর্তি বলো কিন্তু অকুপেশন তো ভিন্ন ভিন্ন তাই না ব্রহ্মার দ্বারা স্থাপনা বিষ্ণুর দ্বারা পালনা শঙ্করের দ্বারা বিনাশ বিষ্ণুর নামী থেকে ব্রহ্মা ব্রহ্মার নাবি থেকে বিষ্ণু সুতরাং একই তো হয়ে গেল যেই ব্রহ্মা সেই বিষ্ণু বিষ্ণু চৌরাশি জন্ম নিক বা ব্রহ্মা নিক একই ব্যাপার বাকি রইল শঙ্কর এমন তো নয় যে শঙ্করই শিব না কখনই হতে পারে না শিব শঙ্কর এক কখনো হতে পারে না ত্রিমূর্তি বলা হয় কিন্তু রাইটিওস সন্তান দুই হয়ে গেল না তো এসব হলো জ্ঞানের বিষয় সুতরাং বাচ্চাদের জন্য সার্ভিস করা ভালো নাকি ম্যাট্রিক ইত্যাদি পড়াশোনা করা ভালো বাবার বারবার বাবা আমাদেরকে রুহানি সার্ভিসের প্রতি আমাদেরকে ত্বরান্বিত করছেন মানুষকে দেবতা বানানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য বলছেন এতে তো অল্পকালের জন্য সুখ পাওয়া যাবে মাইনে তো কিছুই পাওয়া যাবে না এখানে তোমরা ভবিষ্যতে একুশ জন্মের জন্য ধনবান হতে পারো আমাদের হাতে অনেক বড় লক্ষ্য বাবা দিয়েছেন আমাদের কাছে সুতরাং কি করা উচিত কন্যা তো নির্বন্ধন হয় তাই না অধর অধরকন্যা থেকে কুমারী কন্যা তীক্ষ্ণতার সাথে এগিয়ে যেতে পারি কেননা তারা পবিত্র হয় মাম্মাও কুমারী ছিলেন তাই না টাকা পয়সার কথাই তো নেই কত তীক্ষ্ণতার সাথে এগিয়ে গিয়েছেন মাম্মা তাকে ফলো করা উচিত সকল কন্যাদের বিশ বিশেষ করে তো কন্যাদের ফলো করা উচিত তো কাটাকে ফুল তৈরি করা হ্যাঁ এখন কন্যাদের একান্ত তাদের কাছে সুযোগ এখন একান্ত তাদের লক্ষ্য হওয়া উচিত ঈশ্বরীয় পঠন পাঠনের সুযোগ নেব নাকি সীমিত পড়াশোনা করবো তো কন্যাদের সেমিনার করা উচিত মাতাদেরও পতি তো এবং আরও অন্যান্যদের কথা স্মরণে আসে সন্ন্যাসীরাও স্মরণ করে কন্যাদের তো ওই সিঁড়িতে ওঠা উচিত নয় কারণ তারা তো পবিত্র তাদের তো সিঁড়ি তো ওঠা নামার তাদের কোনো প্রশ্নই ওঠে না সঙ্গের রঙ অনেক বদল ঘটিয়ে থাকে কোনো বড় লোকের ছেলেকে দেখে মন আকৃষ্ট হয়ে গেল বিবাহ হয়ে গেল সব খেলা শেষ হয়ে গেল সেন্টারে ঈশ্বরীয় জ্ঞান শোনার পর বাইরে বেরোলেই খেলা শেষ হয়ে গেল তখন সব কিছু ভুলে যায় সেন্টারে সব কিছু রেখে আসে বাইরে এসে নতুন জগৎ দেখতে থাকে এ হলো মধুবন এখানে এমন অনেকে আসে তারা বলে আমরা ফিরে গিয়ে সেন্টার খুলব তারপর গিয়ে হারিয়ে যায় তো বাবা অত্যন্ত হৃদয় বিদারক কথা বলছেন প্র্যাকটিক্যাল কথা বলছেন এখানে জ্ঞান গর্ভ জ্ঞান গর্বে ধারণ করে বাইরে বেরোলে ঈশ্বরীয় নেশা থাকে না সোডা ওয়াটার হয়ে যায় মায়া বিরোধিতা করে তো ভীষণভাবে বিরোধিতা করে তোলে মায়াও বলে বাহ আমি পেয়ে গেছি আমার পুরানো কাস্টমার এরা বাবাকে জানার পর যখন স্মরণ করে না তখন আমি ঘুষি মারব মায়া তো অকপটে বলছে আমার কাস্টমার পেয়ে গেছে আমি ঘুষি মারব তো এমন বলো না যে বাবা তুমি মায়াকে বলো যেন আমাকে ঘুষি না মারে তো এ হলো তো বাচ্চারা যুদ্ধের ময়দান তাই না মায়া তো আসবে তোমাকে বিরক্ত করার জন্য আর তুমি মায়াকে অনেক দূরে ভাগিয়ে দেবে একদিকে আছে রাবণের সেনা অন্যদিকে আছে রামের সেনা বাহাদুর হয়ে রামের দিকে যাওয়া উচিত এবং এই লক্ষ্য রাখা উচিত আসুরি সম্প্রদায়কে দৈবী সম্প্রদায় করে তোলার কাজ করতে হবে দায়িত্ব তোমাদেরকে নিতে হবে শারীরিক বিদ্যা তোমাদের তো তোমরা যাকে পড়াবে তো যতদিন যতদিনে সে পড়াশোনা করে বড় হবে ততদিনে দুনিয়া বিনাশের দিকে এগিয়ে যাবে তো কত ইম্পর্টেন্ট কথা বাবা বলছেন শারীরিক তো পড়াশোনা করে তো উপযুক্ত হয়ে কামাই করার যখন সুযোগ আসবে তখন দুনিয়া জিরু হয়ে যাবে তোমরা তার নমুনাও দেখতে পাচ্ছ এখন কত বোম তৈরি হচ্ছে হাইড্রোজেন বোমা তো এখন পরমাণু বোমা তৈরি হচ্ছে বাবা বুঝিয়েছেন দুই খ্রিস্টান ভাই ভাই তো নিজেদের মধ্যে যদি বোরা বোঝাপড়া করে নেয় তবে লড়াই হতে পারে না তো কিন্তু নিয়তি সেটা বলে না ড্রামাতে সেই নিয়ম নেই ড্রামাতে এটাই নিয়ম তারা বিভক্ত হবেই ঝগড়া হবেই অশান্তি হবেই বোম তৈরি হবেই ওরা তো তো এই ব্যাপারে বুঝবে না এখন তোমরা বাচ্চারা যোগবলের দ্বারা তো রাজধানী স্থাপন করছো তোমরা হচ্ছ শিব শক্তিশানা সেনা যারা শিব বাবার থেকে ভারতের প্রাচীনতম জ্ঞান আর যোগ শিখে তো ভারতকে হিরে তুল্য করে তুলে বাবা কল্পের শেষে এসে পতিদেরকে পবিত্র করে তোলেন তাদেরকে বাবা একত্রিত করেন তাদেরকে নিয়ে বাবা তো সংগঠন তৈরি করেন তোমরা সবাই এখন রাবণের জেলে আছো তাই না শোক বাটিকায় সবাই দুঃখী হয়ে পড়েছ তারপর রাম এসে সবাইকে মুক্ত করে অশোক বাটিকা অর্থাৎ স্বর্গে নিয়ে যায় শ্রীমৎ বলে কাটাকে ফুল মানুষকে দেবতা করে তোমরা তোমরাই মাস্টার দুঃখহর্তা তো এবং শোককর্তা এই সেবাই তোমাদের করতে হবে শ্রীমতে চললে তোমরা শ্রেষ্ঠ হতে পারবে বাবা তো পরামর্শ দিতেই থাকেন এখন বাবা বলছে অনুরোধ আমার ইচ্ছা তো তোমরা স্বর্গের মালিক হও আবার তোমাদের ইচ্ছা কি করবে তোমরাই বোঝো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমল আর সুপ্রভাত রুহানি পিতা ওনার তো আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সার্ভিসেবল হওয়ার জন্য ভিতরে বাইরে স্বচ্ছ হতে হবে মুখ দ্বারা মিষ্টি কথা বলতে হবে দেহ সহ দেহের সব সম্বন্ধ থেকে বুদ্ধিযুগ সরিয়ে ফেলতে হবে সঙ্গ থেকে নিজেকে সামলে চলতে হবে সঙ্গ অত্যন্ত কুসঙ্গে পরিণত হয় বাবার মতো মাস্টার দোকর্তা শোককর্তা প্রদানকারী হতে হবে আত্মিক সেবার দ্বারা প্রকৃত উপার্জন করতে হবে আত্মিক পিতার মতে চলে আত্মিক সোশ্যাল ওয়ার্কার হতে হবে আজকের বরদান আমি আর আমার বাবা এই বিধির দ্বারা জীবনমুক্ত স্থিতির অনুভবকারী সহযোগী ভব ব্রাহ্মণ হওয়া অর্থাৎ দেহ সম্বন্ধ দেহ সম্বন্ধ এবং সাধনের বন্ধন থেকে মুক্ত হওয়া দেহের সম্বন্ধীদের সাথে দেহের সম্পর্ক নয় আত্মিক সম্বন্ধ যদি কেউ কারু বশীভূত হয়ে পড়ে তবে বন্ধন তৈরি হয় কিন্তু ব্রাহ্মণ অর্থাৎ জীবন মুক্ত যতক্ষণ কর্ম ইন্দ্রিয়ের আধার আছে ততক্ষণ পর্যন্ত কর্ম করেই যেতে হবে কিন্তু কর্মবন্ধন নয় সেটা হলো কর্ম সম্বন্ধ এমনভাবে যে মুক্ত হয়ে কর্ম করে সে সফলতা মূর্তি হয়ে ওঠে তো এর সহজ সাধনা হলো আমি আর আমার বাবা এই স্মরণেই সহজ সফলতা মূর্তি আর বন্ধনমুক্ত করে তোলে আজকের স্লোগান আমি আর আমিত্বের অ্যালয়কে খাদকে সমাপ্ত করাই হলো রিয়েল গোল্ড হওয়া এই সময় বাবা আমাদেরকে এই চান্স দিচ্ছেন এই শিক্ষা দিচ্ছেন আমরা যাতে রিয়েল গোল্ড হতে পারি আজকের সমান হলো আমি সহজ যোগী আত্মা আজকের মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য আমরা শুনবো এই যে মানুষ গান গায় যে গীতার ভগবান নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখতে চলে এসো এখন গীতার ভগবান স্বয়ং কল্পপূর্বের প্রতিশ্রুতি রক্ষার জন্য এসেছেন এবং বলছেন বাচ্চারা যখন ভারতে ধর্মের অতি গ্লানি শুরু হয় সেই সময়ে আমি নিজেই দেওয়া কথা রাখার জন্য অবশ্যই দুনিয়াতে আসি তমপ্রধান দুনিয়াকে শতপ্রধান করার তোলার জন্য তো সকল তো ধর্মকে তো তো এই সত্য ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ধর্মকে বিনাশ করার জন্য এখন আমার আসার মানে এটা নয় যে আমি যুগে যুগে আসি সব যুগে তো আর ধর্মের গ্লানি হয় না তাই না ধর্মের গ্লানি হয় কলিযুগে সুতরাং পরমাত্মা কলিযুগে অন্তিমে আসেন এ সময় এসে গেছেন আর কলিযুগের তো কলিযুগ কল্পে কল্পেই আসে চার যুগে এক কল্প সুতরাং তিনিও নিশ্চয়ই কল্পে কল্পে আসেন কল্পের চারটি মধ্যে চারটি যুগ রয়েছে তা নিয়ে কল্প বলা হয় সত্য ত্রেতা দ্রাপর কলি আধা কল্প শতযুগ এবং ত্রেতা যুগ শতগুণী আর শত থাকে সেখানে পরমাত্মা আসার কোনো প্রয়োজন পড়ে না তারপর দ্রাপর থেকে অন্যান্য ধর্ম শুরু হয় ওই সময় ধর্মের গ্লানি হয় না পরমাত্মা আসার সময় হয় নাই প্রয়োজন নেই এর থেকে প্রমাণ হয় যে পরমাত্মা ওই তিনটি যুগে আসেন না কোনো প্রয়োজন পড়ে না বাকি থাকলো কলি যার শেষে গিয়ে ধর্মের অতি গ্লানি হয় যেমন এখন হয়েছে এবং হয়ে গেছে এই সময় পরমাত্মা অধর্মের বিনাশ ঘটিয়ে সত্য ধর্মের প্রতিষ্ঠা করেন যদি তিনি দ্রাপরে আসতেন তবে তো দ্রাপরের পর সত্যযুগে হওয়া উচিত ছিল কলিযুগ কেন আসবে তো এটা বিবেক কী বলে তো এমনটা তো বলবে না যে পরমাত্মা ঘোর কলিযুগের স্থাপনা করেছেন তো এটা তো হতেই পারে না কখনো পরমাত্মা এ দুনিয়ার অধপতন করতে পারে না সেই জন্যই পরমাত্মা বলেন আমি এক এবং একবারই এসে অধর্ম বা কলিযুগের বিনাশ করে সত্যযুগের স্থাপনা করে থাকি সুতরাং আমার আসার সময় হলো সঙ্গম যুগ এই সময় আচ্ছা ওম শান্তি